যে দেশের প্রধানমন্ত্রী 560 মসজিদ নির্মাণ করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে এই 51 বছরে কত নেতা ক্ষমতায় আসছে, কথা কন ঠিক কিনা? এরকম মসজিদ আর আলেমদেরকে এই যে এবছরে ভাতা দিচ্ছে, কথা কন ঠিক কিনা? সামনে মনে হয় ইমাম মুয়াজ্জিনদের একটা বিল সংসদে পাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি, আলহামদুলিল্লাহ কর। এই যে আলেমদের প্রতি দরদ, ঈশ্বর চাচারও দরদ আসছিল, আসছিল না? চাচা মসজিদ মাদ্রাসার বিলকে কি করে দিয়েছিল? মকুফ করে দিয়েছিল, কথা কন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ যারাই করবে তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না নয়? জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি গঠন করে গেছেন ইসলামী ফাউন্ডেশন, কথা বল ঠিক কিনা? যার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে সকালবেলা পড়ানো হয় আলিফ বা তা সা, কথা কন ঠিক কিনা? তার ভিতরে ইসলামের দরদ ছিল, ভালোবাসা ছিল, কথা কন ঠিক কিনা? উনি যদি এখন পর্যন্ত জীবিত থাকতো এদেশের এই অবস্থা হতো না, কথা কন ঠিক কিনা? এদেশে কেউ একটা মাহফিল বন্ধ করতে পারতো না, কথা কন না? নেতার মতো নেতা একখান ছিল, শ্রমিকের পক্ষে কথা, খালি দুঃখী মানুষের নিয়ে চিন্তা, কথা কন ঠিক কিনা? মানে সবসময় খালি গরিবদের কে নিয়েই চিন্তা ভাবনা করছে, চার বছরের মধ্যে দেশটা নিয়ে গেছে কোথা সেই মানুষটা নাই, কথা কন ঠিক কিনা? এই জন্য তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না নয়? আমার ভাইয়েরা, যারা ইসলামের পক্ষে কাজ করবে, দিনের পক্ষে কাজ করবে, আলেমদেরকে ভালোবাসবে, আমরা অবশ্যই কলিজা থেকে তাদের জন্য দোয়া করব, কথা কন ঠিক কিনা? আমরা দোয়া করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আজও দেখেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে দেখবেন আবেগে গান গায়, গায় গায় না? কাল সকালেই যদি শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, ওই শিল্পীটার অন্তরে কি প্রেম বঙ্গবন্ধুর জন্য, কথা কথা ঠিক কিনা? আসলে যারা ভালো নেতা হয়, আদর্শ নেতা হয়, তাদের কথা মানুষ যুগের পর যুগ মনে রাখে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার এলোমেলো করবো না, বাজান যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরার নাম আল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি, বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, ভূমিকায় বেশি কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক আদরের মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করলেন, যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, যারা দুই নৌকায় পা দিয়ে চলেন, দুমুখো সাপ, সকালে বলে একটা, বিকেলে আর একটা, মুখে বলে একরকম, অন্তরে হলো অন্য আর এক রকম, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে ওদের নাম কি? আরো জোরে কোন, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা দিলেন, সূরার নাম মুনাফিকুন। আর মুনাফিকেরা জাহান্নামের নিচে থাকবে, সব সাইতে জাহান্নামের নিচে থাকবে তারা, মুনাফিক যারা, কথা কন ঠিক কিনা? এজন্য কাফেরদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, অন্য ধর্ম অবলম্বীদের ভিতরে থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে, কথা ঠিক কিনা? মুনাফিক মুসলমান, মুনাফিক নামাজ পড়ে, রসুলের পিছনে নামাজ পড়তো, এরপরে মুনাফিক, কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয় আপনারা, কষ্ট পেয়েছেন? মুনাফিক ছিল কঠিন, মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কি করে? কথা কোন কি করে? গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিকদের সিনা বড় কঠিন, মুনাফিকেরা নিজের পথকে ক্লিয়ার করার জন্য রাতের আধারে হত্যা করবে, রাতের আধারে মাদার করবে, সকালবেলা যায় ফুলের মালা নিয়ে যায়, লোকটার সামনে দাঁড়ায় শোক প্রকাশ করে বলবে বড় ভালো লোক ছিল, ভালো লোক ছিল মারলি কেন, কথা কন ঠিক কিনা? মুনাফিকদের স্বভাব হলো
দিনের বেলায় বলবে আমরা ইসলামের পক্ষে কাজ করি, রাতের বেলায় যাই ইসলাম নামের গাছের গোড়া কেটে যাই, কথা কন ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের সিহিনি, আর কতকাল করবি রে শয়তানি। এই জন্য মোনাফিক সেরা বড় কঠিন কথা কন না, ইমানদার দাবি করলে কি সবাই ইমানদার হতে পারে? আমার আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে, এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমার আল্লাহ বলেন, এরপরে ওরা মুমিন নয়। মুমিন নয় কথা কার? আরো জোরে কোন কথা কার? এরপরে ওরা মুমিন নয়, ইমানদার নয়, কথা বলে ঠিক কি না? এইবার চলুন আমরা মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব আল্লাহর প্রিয় মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরা নাম্বার কত? 23। ভালো করে মুখস্থ করে যান, সূরা নাম্বার 23, পারা নাম্বার 18, 18 নাম্বার পারার প্রথম সূরা, সিরিয়ালের দিক দিয়ে 23 নাম্বার, সূরার নাম আল মুমিনুন। কি নাম? আল মুমিনুন। মোট আয়াত 118, 118 রুকু আছে, কয়টি? 6টি। সূরাটি বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে নাজিল হয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুইটি পর্ব, একটা মাক্কি আর একটা মাদানি। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানি সূরা বলা হয়। কোন সুবহান ওয়াজ যদি একটু না বোঝেন, কাল সকালে কেউ জিজ্ঞাসা করলে আরে হুজুর আসছিল কেমন ওয়াজ করলো, কই সেই ওয়াজ কি ওয়াজ? আরে ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ কয়? এটা তো মনে নাই। এই কায়দায় শুনলে হবে, বুঝে শুনে শোনা লাগবে নাকি বলো? কোন সুরা? সবাই কথা কয় না, কোন সুরা শুনবেন না বাড়ি যাবে শুনবেন? তাহলে জবান ছেড়ে সবাই একবার তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরা মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত তিলাওয়াত করব যখন শেষ হবে, যখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন তখন রব্বাকা ফাকাব্বির তাকবীর হবে, রবের নামে স্লোগান হবে, রবের নামে আল্লাহর সবিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করলে আপনার আমার লাভ আছে না নাই। তাহলে আয়াত তিলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হার্টে কোনো প্রবলেম থাকলে, হার্টে কোনো রোগ থাকলে আল্লাহ ভালো করে দিবে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনের সফল হয়েছে, সফল হয়েছে যারা ইমান এনেছে, যারা
এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম দিলের কান্না লাগা শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেকে বলেন, আমি মৌমাছির বন বানাবার শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর নবীজি কুরআনুল কারীম রিসিভ করা নিয়ে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির মতো বলবান আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরের ছুটির গন্তাই বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ঘোড়ার পাগুলো বালুর সঙ্গে দেবে যেত হিরো জনিয়ার ভারে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা শুনবেন না, এলাকাতে মানুষ বদনাম ছড়ায়, আপনি একটু সাপোর্ট দেবেন যে হুজুর তো আমি ছিলাম মাহফিল। ঠিক আছে, আপনি আছে, হ্যাঁ থাকলে সবচেয়ে ভালো হইতো, থানায় অন্তত একটা বলতে পারতেন যে আমি সরাসরি উপস্থিত ছিলাম, ভাইয়ের আলোচনা শুনছি, কোনো ডিস্টার্ব নাই, বিরলে মাহফিল হলে অনুমতি দেবেন। আমার কাউন্সিলররা আছে, কি করবেন, এই পাশের জেলার ছেলে আমার এদিকে যদি ভয় করে তো সমস্যা, রাগ করছেন নাকি? এই জন্য আমাদের বক্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধে না, কতক্ষণ ঠিক কিনা বোঝা লাগে। আমরা উস্কানিমূলক বক্তব্য দেব, কেন দেব কথা কন, কেন দেব? তাই বলে ঘুম চুরি করছে ওর কথা কওয়া লাগবে না, জিনা করছে ওর কথা কওয়া লাগবে না, কথা কন। এগুলো তো দুই একটা ঘটনা ঘটে, সেগুলো তো বলাই লাগবে না, কি বলে? সেগুলো পড়লে যদি রাজনীতি হয় তা আমাদের আর কি করার, সামনের দিকে যাই মন খারাপ করেন। আলোচনাটা কি শুরু করব না শেষ করে দেবো? ভালো করে কত অশোনা লাগবে, ধৈর্যের ব্যাপার আছে। এই যে উঠতেছেন, মানা করলাম না এক ঘন্টা, কথা দিয়ে কথা রাখা লাগবে ভাই, ওয়াদা ভঙ্গ করা কি সেটাও আজকের আলোচনার মধ্যে উঠে আসবে। দিলের কানটা লাগা শোনেন, আমি তো সময় দিলামই যে আপনারা চলে যান, এরপরে যে কয়জন থাকবে, ধানের মধ্যে পাতান থাকে চাষা তাই লবা উঠে যায়, যে কয়জন থাকবে দশ জন আগলে ওয়াজ কর্ম বাপের বেটার মতো, যারা দাঁড়িয়ে যারা বউ থেকে ভয় করে না, রাত বারোটার পরে অনেকের বউ আবার মিস কল দেয়, কই আসো, মানে বলে দিচ্ছে সাড়ে বারোটার এক মিনিট পার হলে দরজা খুলবো না, বাইরে থাকা লাগে। যারা বউকে দেখে ভয় করে, বউকে দেখে ভয় করে কারা? যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, কথা কয় ঠিক কিনা? আমরা যৌতুক নেইনি রাতি কি দিনই কি, যখন যাবে দরজা খোল, কথা কন ঠিক কিনা? আর যৌতুক নিয়ে যারা বিয়ে করেছে, বউ যা ও দরজা যা ডাকে, এখনো মানে জোরে যে একটু বউ ডাকবে এই সাহসও আর নাই, কথা কন ঠিক কিনা? কারণ যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বউয়ের কাছে জীবন যৌবন বিক্রি করেছে তারা, কথা কন ঠিক কিনা? বউকে যদি চোখ তুলে তাকায় বউ কয়ে, কার দিক তাকাইছিস, আগে 3 লাখ টাকা জমা দে, তার ওই 3 লাখ টাকা নিয়ে বিয়ে করেছে, কথা কন ঠিক কিনা? আর যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, ভালো করে বল, পায়খানা খাওয়া যেমন হারাম, শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাজ করে জোর করে যৌতুকের টাকা আদায় করা তেমনি হারাম হারাম হারাম। যৌতুক নেওয়া যাবে আর হারামে বরকত নাই, যারা মহরানা দিয়ে বিয়ে করছে এদের মুশানি আলাদা, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, মহরানা দেওয়া ফরজ, এই ফরজ ইবাদত পালন করবেন, এই মহরানা হলো প্রত্যেকটা নারীর অধিকার, কথা কন ঠিক কিনা? আমার মা বলে কিছু বুদ্ধি শিখিয়ে দেবো আজকে, সামনের দিকে যাই, কষ্ট হবে আপনাদের? বাইর আমার দিলের কানটা লাগায় শুনবেন। নবীজি যদি উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হয়তো, উটের মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত। আম্মা জান আয়েশা থেকে বলেন, শীতের রজনীতে যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, কনকনে ঠান্ডার ভিতরেও নবীজি ওহি রিসিভ করতে গিয়ে ঘেমে যেতেন, নবীজির শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরত। তাহলে ওহি রিসিভ করা নবীজির জন্য কষ্টসাধ্য ব্যাপার ছিল, কথা বলেন ঠিক কিনা? 23টা বছরে কোরআনুল কারীম নাজিল হয়েছে,
23টা বছর কোরআন রিসিভ করতে গিয়ে নবীজি ঘেমে গেছেন, নবীজি কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, শরীরে জ্বর এসে গেছে, আর কাগজের কোরআন ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া দিছে। আমরা মর্যাদার সম্মান বুঝি না, কোরআন কত কষ্ট করে দুনিয়াতে আসছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, হযরত ওমর ডেকে বলেন, নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইলেন, ডেকে বলেন, আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুনাহগুলি নিয়ে আলোচনা করেছেন, কোন মুমিন যদি 7টা গুনাহগুলি অর্জন করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার আমার সবার চাহিদা কি, জান্নাত না জাহান্নাম? টার্গেট কি? জান্নাতুল ফেরদাউস, তার মানে সবচেয়ে ভিআইপি জান্নাতের উত্তরাধিকারী আল্লাহ তাদেরকে বানাবে, এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে। তাহলে 7টা গুণা বলি অর্জন করতে মনে চায়, কি কি 7টা গুণ বলবো বলবো? 7টা গুণা বলির 1 নম্বর গুণা বলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর গুণা বলি, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুশু কুশু ভাবে আদায় করেছে, এমন ভাবে সালাত আদায় করে দিলের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ভয় থাকে কথা বলেন ঠিক কিনা? যখন সলাতে দাঁড়াবেন বিনয়ের সহিত নম্রতার সহিত রুকু সিজদা করা লাগবে, ওঠা বসা করা লাগবে, যখন নামাজে দাঁড়াবেন দিলের মধ্যে শুধুমাত্র একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমার আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে কথা কন ঠিক কিনা? যারা শোনেন, দুনিয়ার আজাব আসছে, যদি আপনাকে দাওয়াত দেয় সেখানে গেলে আপনি কিভাবে যাবেন? সুন্দর পোশাক পরে যাবেন, ওখানে যায় পরিপাটি আদবের সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে কোনো অভদ্রমি না হয়, নোংরামি না হয়, যাতে বাদশা মন খারাপ না করে কথা কন ঠিক কিনা? একটা বাদশার দরবারে দাঁড়াইতে যেরকম আদব কায়দা নিয়ে দাঁড়াবেন, আমার আল্লাহ তো পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, তার কাছে যখন সিজদা দিতে যাবেন কোটি কোটি গুণ বেশি আদবালা হয়ে দাঁড়ানো লাগবে, চোখ এদিক সেদিক যাবে না, কথা বল, চোখ এদিক সেদিক যাবে না, যাবে নাকি যাবে না? ভালো করে বুঝবেন সলাৎ কিভাবে আদায় করবেন, ভালো করে শুনে যান বাজান গো আমার। আপনি যখন সলাতে দাঁড়াবেন মনের মধ্যে এমন অনুভূতি এমন ভয় নিয়ে আসবেন, নামাজে যখন দাঁড়াবেন বিবির কথা ভাবা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না, দুনিয়ার নেতা নেত্রীর কথা ভাবা যাবে না, বাংলাদেশের রাজনীতির কথা ভাবা যাবে না, তখন নামাজে দাঁড়াবেন শুধুমাত্র কেবলমাত্র অন্তরে একমাত্র আল্লাহ ভয় নিয়া এমন অনুভূতি ভিতরে কাজ করা লাগবে, মনে করতে হবে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছে, কথা কয় মনের মধ্যে এমন ভয় নিয়ে আসা লাগবে, মনের মধ্যে এমন ভয় নিয়ে আসা লাগবে, মনে করা লাগবে আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে, কথা কন ঠিক কিনা? এরকম ভয় নিয়ে নামাজ আদায় করা লাগবে, বাজান নামাজ আদায় করা লাগবে, আর মনে করা লাগবে এটাই আমার জীবনের শেষ, কথা কন জহরের নামাজ আদায় করতেছেন মনের মধ্যে এই ভয়টা নিয়ে আসা লাগবে, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, জহরের সালাত আমার জীবনের শেষ নামাজ, এইটা মনে করে যদি সালাতে দাঁড়ায় বলেন তো আমাদের নামাজগুলো ভালো হবে কিনা, সুন্দর হবে কিনা, সহি শুদ্ধ হবে কিনা, নামাজের মধ্যে বিনয় নম্রতা ভাব আসবে কিনা? এছাড়া আসবে না। বিশ্বনবী কিভাবে নামাজ আদায় করতেন, আমাদের আয়েশা ডেকে বলেন, নবীজি এতটা লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে যেত, আম্মাজের আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এতটা লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনদিন রুকু থেকে সিজদা থেকে উঠবেন না, আম্মাজের আয়েশা আরো ডেকে বলেন,
একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি আয়েশা বলে কলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না আমি আয়েশা তাকায় দেখি রহমতের নবী দয়া নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। বলেন সুবহানাল্লাহ, নবীজির নামাজ শেষ হয়ে গেল, আম্মা যারা আয়েশা দেখে বলে নবী গো কাঁদতে কাঁদতে আপনার দাড়ি ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, আপনার চোখের পানি দিয়ে বিছানা ভিজে গেছে, নবী গো এত কান্না আপনি কেন কাঁদলেন? দেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বার ইস্তেগফার করে, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী নামাজের সিজদাতে উম্মতের জন্য কাঁদে। আজও কান্দেন মদিনায়, হাশরের ময়দানেও কাঁদবেন। যেই নবী নামাজের সিজদা দিয়া কান্না করে ও দিনাজপুর বিরলের যুবকেরা, বলো তো বলো নবী যদি নামাজের সিজদা দিয়া কান্না করে তোমার আমার কাঁদার দরকার আছে না? সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন মরুভূমিতে? সাহাবীরা নামাজে দাঁড়িয়ে থাকতেন, মরুভূমির বাকি গুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো, সাহাবীরা টের পাইতো না নামাজে এত মনোযোগ এত মনোযোগ, পাখি পড়ে থাকলেও সাহাবীরা টের পাইতো না নামাজে আদায় করতো, পাখির খেয়ালের কথা এক সেকেন্ডও মনে করতো না, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী জেহাদের ময়দানে দুইজনকে রসুল পাহারা দিলেন, এক সাহাবিকে বললেন ভাই আপনি বিশ্রাম নেন আমি দেখতেছি। ওই সাহাবি দাঁড়িয়ে থাকলেন আর চিন্তা করলেন আল্লাহ হামাকার সময়টা নষ্ট করে কি লাভ, সালাতের মধ্যে কাটায় দেই, এই কথা চিন্তা করে সাহাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেরা দূর থেকে তীর নিক্ষেপ করেছে, একটা তীর এসে সাহাবির একটা হাতের ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছে আর একটা হাতের ভিতরে ঢুকে গেছে। এইবার সাহাবি তাড়াহুড়ো করে নামাজ শেষ করে সেই সাহাবিকে ডেকে বলে ভাই আপনি ওঠেন কেন? বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে হারে কিভাবে কি হলো? ডেকে বলে ভাই স্যার আপনি যখন বিশ্রামে চলে গেলে আমি মনে করলাম খামাকার সময়টা দাঁড়ায় থেকে কি লাভ, নামাজের মধ্যে কাটায় দেই, এই কথা চিন্তা করে আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম ওই কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, যদি আমার একটা কথা মনে না হইতো যে আমি যদি নামাজে দাঁড়ায় থাকি কাফের এই সুযোগে যদি বিশ্ব নবীকে হত্যা করে কঠিনে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব, আমি যদি আজকে রসুলের পাহারাদার না হই আজকে আমি নামাজে এত মজা পাচ্ছিলাম, আমার মনে হচ্ছে আমি মাওলা পাকের আরো সাজিবে যায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছিলাম, আজকে নামাজে যেই পরিমাণে মজা আনন্দ তৃপ্তি পাইছি, পৃথিবীর সমস্ত তীর যদি আমার বুকের ভিতরে ঢুকে যেত তারপরে আমি আজকে সলাত ছেড়ে দিতাম না। সলাতে কি মনোযোগ, মন চলে যায় আল্লাহর আরশে আজিমে, আর আমরা সলাতে আদায় করি তি ঢোকা দূরের কথা, পাখি পড়ে থাকা দূরের কথা, মশা পড়লেও বাঁচে না এ কথা কন কেন, মশা পড়লেও বাঁচে না, আছে না আছে না নাই এত মনোযোগ, আমরা নামাজ পড়ি দিনাজপুর বিরলে মন চলে যায় ভারতের বর্ডারে গরু ঢুকলো কিনা, কথা কন ঠিক কিনা, এনসিডিলের বোতল আইলো কিনা, বর্ডার এলাকা এগুলো তো বেশি হয় সুরাকার বাড়ি, কথা কন ঠিক কিনা? ও মনে করছেন হুজুর কিছু বোঝে না, রাগ করেছেন আপনারা, কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করবেন না দরদিরা, যে কথা বলতে যাচ্ছিলাম দিলের কানটা লাগা শোনেন, সলাতে মনোযোগ বাড়ানোর দরকার আছে না নাই? ইমাম সাহেব আর মুসল্লি একসাথে জহরের চার রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের দুই রাকাতের আগে মুসল্লি চার রাকাত শেষ, ইমাম সাহেব জিজ্ঞাসা করে ভাই যান এত তাড়াতাড়ি কেমনে সম্ভব? কয় হুজুর আপনাদের চর্চা কম, হুজুরের চর্চা কম মুসল্লির চর্চা বেশি, আসলে নামাজ পড়ছে না ফাঁকি মারছে, কথা কন নাকি আপনারা? এরকম কিছু নামাজি আছে না নাই? নামাজে যাই এত তাড়াহুড়ো, নামাজ পড়ে বিরলে মন চলে যায় দিনাজপুরে, নামাজ পড়ে
বাংলাদেশে মন চলে যায় ভারতে কথাগণ ঠিক কিনা মনের মধ্যে খালি সটপটানি ভাব কি বেরাম সটপটানি বেরাম বুঝেন না মন খালি সটপট করে নামাজের মধ্যে দাঁড়ায়া দুনিয়ার নানান কথা মনে হয় ইয়াতু কথা নামাজে দাঁড়ায়া মনে হয় যে কয় রাকাত পড়ছি ওইটাও ভুলে গেছি আমাদের কি মন পাগল মন কি মন কথা বলে না কেন কি মন পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে কথা কর না কেন ও পাগল মন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মোহন রে মন কেন মসজিদে না যায় রে মনটাকে বুঝাইতে হবে হে ছটপটানি করিস চুপ কর কথা কর ঠিক না মনকে ধমক মারবেন নামাজে দাঁড়ায় নানান কথা মনে হয় কথা কন ঠিক কিনা নামাজে যা তাড়াহুড়ো এক চাষা দিয়ে ওজু করতে যায় এত তাড়াহুড়া করছে ওজু করতে যায় এক ঠ্যাং না ধুয়ে চাষা মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিছলা খায়া চাষা একদিক লঙ্গি আর একদিক তাও কয় আল্লাহ একবার আছে না নাই এত তাড়াহুড়ো করা যাবে না কারণ ওজুটা সুন্দর না হলে নামাজ হবে এ ধরে খন না কেন নামাজ হবে না এরপরে এক সাজা কয়েকদিন আগে এক বাস স্ট্যান্ডে থামে মসজিদে নামাজ পড়লাম এক সাজা তাই মুখ নাড়তে যায় এমন কায়দায় মুখ নাড়তেছে মাথায় খেলে না সাসার জিজ্ঞাসা হলাম বাবা কোন সুরে বললেন আমরা তো পড়ি কোরআন হাদিস তো কোন সুরে বললেন যে যেই সুরের মধ্যে এইরকম কায়দায় মুখ নাড়তেছে করছে বাবা আমি একটাও জানি না নামাজে দাঁড়ায় দেখে মুখ নাড়ে আমি চিন্তা করলাম আমি এমন কায়দা নাড়াবো মানুষজন বুঝেই না যে আমি কি করতেছি তুই না জানে যে অবস্থা জানলে তো ভূমিকম্প হইত কথা বান ঠিক এরকম কিছু লোক আছে না এমনি খালি ঠোঁট নাড়ে কিচ্ছু জানে না দোয়া তাসবি সুরা করে কিছুই জানে আছে না রাগ করেছেন বলে হয় আপনারা তাহলে সলাত আদায় করবেন বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়া আর প্রত্যেকটা ওক্ত নামাজ করব আর মনে করব এই ফজরের নামাজ আমার জীবনের শেষ এইভাবে যদি আমরা নামাজগুলো আদায় করি বলে তো কবুল হবে কিনা আর ফতুয়ে দেয় তারাবি মানে তারাতে চলতেছে ফোর জি ফাইভ জি গতিতে নামাজ হায় হায় মিনিটে মিনিটে রাখার শেষ আছে না নাই সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করেছেন দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে সুবহানাল্লাহ দুই রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করেছে সুবহানাল্লাহ বলেন আর আমরা এত বিজি সুপার বিজি কথা কন নাকি নামাজে দাঁড়ায় আমাদের ব্যস্ততা ভাই গেছেন আল্লাহর একটু সময় দেন না আল্লাহর হুকুম পালন করেন দেন না সিজদাদার মধ্যে মজা আছে না না জোরে বলেন আছে না না ইবাদতটা ভালোভাবে করেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুআ ওয়া আমানাহুম মিন খাউফ এই ঘরের মালিকের ইবাদত কর এই খানায় কাবা মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো দুইটা বিষয় নিয়ে চিন্তা করা লাগবে না এক নাম্বার আমি আল্লাহ রিজিকের টেনশন দূর করে দেব দুই নাম্বার তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দেব সুবহানাল্লাহ আল্লাহ রিজিকের চিন্তা করা লাগবে না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনি একটু সামনের দিকে যাবেন আল্লাহ বরকত দেবে কথা কন ঠিক কিনা হে মুসলমান আল্লাহর গোলাম মুমিন বান্দা সাতটা গুণা বলি এক নাম্বার গুণা বলি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এক নাম্বার গুণা বলি যারা নিজেদের সলাত বিনয় সহিত নম্রতার সহিত আদায় করে খুশু খুশু ভাব নিয়া এমন ভাবে সলাত আদায় করা লাগবে কেবলমাত্র শুধুমাত্র দিলের ভিতরে ভয় থাকবে কার আরো জোরে বলেন কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না মারহাবা কর রাতের আধারে
যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সলনার হাত সানি যতই আসুক সলনার হাত সানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না মারহাবা কর তাহলে একমাত্র আল্লাহর ভয় দিয়ে একমাত্র আল্লাহর ভয় দিয়া একমাত্র আল্লাহর ভয় দিয়া কারা কারা নামাজে দাঁড়াবে দু হাত তুলে দেখা আল্লাহ তোমার ভয় না আমাদের সবাইকে নামাজে দাঁড়ানো তৌফিক দেন চিলে করে আমি আরো জোরে করে আমি নামাজ পড়বেন তো বাস্তব তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ তাহলে মমিন বান্দার এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সলাৎ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে দুনিয়ার সমস্ত চিন্তা টেনশন সব কিছু বাদ দিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ হাত নামান এটা এক নাম্বার গুণাবলী দুই নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী অনার্থক কথা বলা যাবে না মমিন এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে সময় নষ্ট করবে না মমিন মুখ দিয়ে আলতু ফালতু কথা বের করবে না মমিন মুখ দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয় কি হয় কথা বলেন কি হয় সেই কথা জবান দিয়ে বের করা লাগবে যেই কথা বললে সব হয় কারণ এই জবানের হিসাবটা দেওয়া লাগবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী অনার্থক কথা বলা যাবে না মমিন জবান দিয়ে সেই কথাগুলো বলবে যেই কথাগুলো বললে সব হয় আলতু ফালতু কথা আজে বাজে কথা এক জায়গায় বসে এত গল্প দেশ বিদেশের গল্প গল্পের আগা নাই গোড়া নাই গল্প করতে করতে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায় কথা কর ঠিক কিনা এগুলো গল্প করার সময় মমিনদের হাতে নাই এরপরে মমিন অনার্থক কাজ করবে না মমিনের টাকা হলে মমিন সেরা মহল বানাবে না যাত্রার গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মমিনের টাকা হলে মমিন মাদ্রাসা বানাবে মসজিদ বানাবে দশটা ফলের গাছ লাগায় দেবে এতিম অসহায়দেরকে দান করবে দুঃখী মানুষের খোঁজ খবর নেবে মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজ সমাজে চালু করবে কথা কন ঠিক কেনা মমিন অনার্থক জিনিস শুনবে না আজে বাজে জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে এই সুন্দর কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই কথা আজে বাজে জিনিস শোনার জন্য দেয় না এ যুব কান একটা পাইছি সার গান শুনবে রূপবানের আছে কমর দোলাইয়া রূপবানের আছে কমর দোলাইয়া আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া কথা কর ঠিক কিনা এই কান কি আল্লাহ গান শোনার জন্য দিছে নাকি যুবকেরা আজে বাজে আলতু ফালতু গান শুইলা কারণ স্পিকারটা নষ্ট হবে শেষ বয়সে মানুষ ডাক দিবে দাদা আদা নাই আদা নাই ডাক দিবে দাদা কেমন আছেন কয় তোর দাদি মইরে গেছে রে বলবে একটা শুনবে আর একটা স্পিকার নষ্ট তো কথা কন ঠিক কেন এই জন্য নিয়ামত কানটাও একটা কি যারা শোনে না ওদের সাথে দুইবার তিনবার কথা কর দর পুরা তুই শুনিস না তোর লাগে কথাই কব না কথা কন ঠিক কেন এটা নিয়ামত এটা কি এ কথা কন নাকি আপনারা আচ্ছা লেখেন যে ওয়াজ মাহফিল তাফসির মাহফিল এগুলো একটা করে আয়াত পড়তেছে একটু বুঝায় বুঝায় বলতেছে খারাপ লাগে কাহিনী ধরবো ঘটনা ধরবো কারণ দুই নাম্বার গুনা বলি মমিন বান্দা গুনাহের আঞ্জাম দেবে না গুনা আছে যেখানে মমিন থাকবে না সেখানে মমিন আল্লাহর ভয়ে গুনাহের কাজগুলো ছেড়ে দেবে কথা বোঝা গেল দুই নাম্বার গুণাবলী বললাম এইবার তিন নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন মমিন বান্দার তিন নাম্বার গুণাবলী আল্লাহ যদি মমিন বান্দাকে সম্পদ দেয় নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেওয়া ফরজ সুবহানাল্লাহ মমিন বান্দা হিসাব করে যাকাত দেবে বছরে কয়বার আরো জোরে বলেন কয়বার আল্লাহ যদি আপনাকে আমাকে যাকাত দেওয়ার মতো ধন সম্পদ দেয়
আমরা বছরে হিসাব করে করে যাকাত দেব কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা হয় কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা হয় মুমিন হিসাব করে করে যাকাত দেবে কারণ এই যাকাত দিলে তার সম্পদ কে আল্লাহ পবিত্র করবে বহুগুণে বৃদ্ধি করে দেবে আর যাকাত না দিলে এই সম্পদ তার জাহান্নামের শাস্তির কারণ হবে কথাকে বোঝা গেল বাজান দিলের কান্তা লাগা শুনবেন আর আমার দেশে যাকাত মানে শাড়ি লঙ্গি স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল আর যারা নিচ্ছে নিয়েই গেল মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই আমাদের সম্মানে তো মেয়র সাহেব বললেন আমার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বপ্ন কি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন কি বাংলাদেশটাকে কি করবে দারিদ্র মুক্ত করবে কি মুক্ত করবে দারিদ্রতা মুক্ত করবে মেয়র সাহেবের কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রীর কথার সাথে আমিও একমত তবে দারিদ্র মুক্ত যদি বাংলাদেশ গড়তে চান অভাব মুক্ত যদি সমাজ গড়তে চান অভাব মুক্ত যদি রাষ্ট্র গড়তে চান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেলে জরিপে দেখা গেছে 10 বছর যদি যাকাত ভালোভাবে আদায় করা হয় সঠিকভাবে যাকাত যদি আদায় করা হয় আর 10 বছর যারা পাবে তাদের মাঝে যাকাতের টাকাগুলো বণ্টন করা হয় 10 বছর পরে যাকাত নেবার মতো একজন গরিব মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এজন আল্লাহ ইসলামে যাকাত দিয়েছে অভাব মুক্ত রাষ্ট্র আর সমাজ করার জন্য যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য যাকাত আসছে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ একবার কয় যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি আমরা এই অনুরোধ করতে পারি না আপনি আমাদের দেশের মা এই সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দেন কারণ সুদ ভিত্তিক অর্থনীতি হারাম কথা কন নাই সুদ ভিত্তিক অর্থনীতি কি হারাম আর যাকাত ভিত্তিক অর্থনীতি করা ফরজ আল্লাহ একবার ক হালালে বরকত আছে হারামে কোনো বরকত কষ্ট পেয়েছেন আপনারা তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে গেলে এই সমাজে যারা দায়িত্বশীল আছে তাদের এটা নিয়ে ভাবা লাগবে বোঝা লাগবে আমি হুজুর বলার বলে গেলাম কথাগণ ঠিক কি না মন খারাপ করেছেন আপনারা দিলের কান্তা লাগা শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম যাকাতের শাড়ি লঙ্গি দিয়া কি লাভ কি লাভ নিজে পরে থাকা আমানোর সব 500 টাকা 700 টাকা দামের লঙ্গি আর গরিবকে দেয় লেটন লঙ্গি 150 টাকা 100 টাকা দাম ও পরে থাকলে ওর সব দেখা যায় কথা কন ঠিক কিনা নিজের বউরে পরা 2000-3000 টাকা দামের শাড়ি আর গরিব মহিলারে দেয় 150-300-400 টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি নাম শাড়ি খুঁজে পাওয়া যায় না ওই শাড়ি তোর বউরে পরা ওই শাড়ি তোর মেয়েরে পরা কথা কন ঠিক কিনা জাকাত মানে শাড়ি লঙ্গি নয় আর দিলে বেটা ভালো দিবি 5000 দেওয়ার দরকার নাই 50টা দে ভালো দে দামি দে কথা কন হযরত ওমর ফারুক দেখে বলেন এমন ভাবে যাকাতের অর্থ দাও যাকাত যাকাতের টাকা দেওয়া হচ্ছে পরবর্তী বছরে যেন যাকাতের জন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে কথা কন ঠিক কিনা এই ছেলেটা বেকার বসে আছে ওর একটা বিরল বাজারে চায়ের দোকান দিয়ে দেন যাকাতের টাকা দিয়া চা বিক্রি কইরা 10 বছর পরে দেখবেন ওর ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের চাকা খুলে যাবে 10 বছর পরে আল্লাহ ওরে যাকাত দেওয়ার মতো অর্থ দেবে কথা কন এই ছেলেটা বেকার বসে আছে ওর একটা অটো ভ্যান কিনে দেন রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন বাইক করে কিনে দেন ওগুলো চালাইয়া চালাইয়া ওই ছেলেটা ভাগ্যের উন্নতি করবে 10 বছর পরে রোজগার করে ও নিজে যাকাত দেবে কথা কন ঠিক কিনা একটা বিধবা নারী আসছে একটা সেলাই মেশিন কিনে দেন শাড়ি দিয়ে কি লাভ দুইটা ছাগল কিনে দেন দুইটা গাভী গরু কিনে দেন ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে বোঝে না বোঝে না 50,000 টাকা যাকাত তার দিতে কত 100 মানুষ পাগল কত আপনি বেশি করে দেন একটা লোকের অভাব দুঃখী আপনার আত্মীয় স্বজনের মধ্যে আছে ওরে যাকাতের 2 লাখ টাকা একবারে দেন দিয়ে বলেন ভাই এটা একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন তাহলে অন্তত এই বছরে একজন মানুষ আর যাকাতের জন্য কারো দুয়ারে লাইন দেবে না সারা জীবনের জন্য একটা কর্মের ব্যবস্থা হয়ে গেল কথা কন ঠিক এই সিস্টেমে যাকাত দেওয়া লাগবে এটা হলো ইসলামের হুকুম কথা কন ঠিক কেন এইভাবে যাকাত দেওয়ার সিস্টেম আর আমরা উমুক তেরাগালি বদনা তালুকদার যাকাতের শাড়ি লঙ্গি দেবে সকাল 9 ঘটিকে আসেন 5000 শাড়ি লঙ্গি মানুষ যাচ্ছে 50,000 ঠেলা ঠেলি গুদা গুদি গায়ে 9 জন মরছে 32 জন আহত এই অবস্থায় যারা যাকাত দিয়েছে মরার পরে আল্লাহ কই
রেস্তোরাঁ কে কয় চিনতেছেন আল্লাহ তো সেই ময়মনসিংহে জর্দা ফ্যাক্টরি মালিক প্রতি বছর জাকাত দিবের কাছে আর 900 করে মারছে 900 করে মারছে চাচা 900 করে মারছে আল্লাহ বলে মানুষ হত্যাকারীর আসামি বানায় ওরে তাড়াতাড়ি জাহান্নামে ফেলে দে কথা বল ঠিক কি না এইভাবে জাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আর যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয় আমি যে গরিবকে যাকাত দিচ্ছি এটা আমার দেওয়া ফরজ কিন্তু গরিবের যাকাত খাওয়া ফরজ না ও যদি যাকাতের অর্থ গ্রহণ না করে বলে আমি না খেয়ে মরে যাব তাও যাকাতের টাকা নেব না তাহলে দেবেন কারে কথা কন এই জন্য যাকাত আমি যে গরিবের হাতে দিলাম দুঃখী মানুষের হাতে দিলাম দিয়ে আমি উপকার করি নাই তার কোনো লাভ করে দেই নাই বরং সেটা কারুনের কাছে যাবে বলে কারুন রে যাকাত দেওয়া লাগবে কারুন দেখে বলে মুসা যাকাত দিতে পারবো না মুসা আলাইহিস সালাম দেখে বলে আল্লাহর হুকুম যাকাত দেওয়া লাগবে না হলে যাকাত আদায় করা হবে কারুন দেখে বলে মুসা রে আজকে আপাতত দেব না একটু হিসাব করা কয়েকদিন সময় দাও হিসাব করে দেখি কত যাকাতের টাকা হয় আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছিল একদল যুবক লাগতো কারুনের চাবিগুলো বহন করার জন্য চাবি বহন করার জন্য যদি একদল যুবক লাগে তাহলে তালা কত আর তালা যদি এত সিন্ধুকের মাল পরিমাণে কত এই ছোট মাথায় ফেলবে না কয়েকদিন হিসাব নিকাশ করার পর মুসার আমি বলে জাকাত দে কারণ বলে মুসারে এত পরিমাণে জাকাতের টাকা দাঁড়ায় আমার পক্ষে এই পরিমাণে জাকাতের টাকা দেওয়া সম্ভব নাই কারণ এমনি তো কৃপণ কথা কয় এমনিতে গিফটটা কৃপণ স্যান্ডেল পায়ে দেয় না ক্ষয় হয়ে যাবে জামায় গায়ে দেয় না জামা গায়ে দেয় না ছিঁড়ে যাবে বলে কথা কন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম বলে কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে এই কথা বলে মুসা নবী চলে গেল এইবার কারণ চিন্তা করে মুসা তো বেশি বাইরে গেছে ষড়যন্ত্র করা দরকার এই কথা চিন্তা ভাবনা করে এলাকায় দুই নাম্বার একটা মহিলা ছিল নাম তার সবদার সবদার কাছে এক বস্তা টাকা দিয়ে বলে সবদারে এই এক বস্তা টাকা দিলাম আর বিনিময়ে কালকে একটা সাক্ষী দিবি সাক্ষী দেওয়ার পরে আরো এক বস্তা টাকা দেব শুধু মুসা নবী যেই মজলিসে যায় বয়ান করবে বড় মজলিসে দাঁড়ায় বলবি ওই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সব তার সাথে রাত কাটায় জোরে কর নাউজুবিল্লাহ এ যুবকে এ যে তিন নাম্বার পরে চার নাম্বার গুণাবলী হলো যুবকদের ওয়াজ এ চার নাম্বারই যুবকদের ওয়াজ আই সেই গেছে একুশ মিনিট আছে দশ মিনিট যুবকদের ওয়াজ পাঁচ মিনিট মায়ের ওয়াজ মা বোনদের কথা কর ঠিক আমরা একটার মধ্যেই মুনাজাত করি কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করছেন বাজান বাস্তবতা ভালো করে শুনে যান এইবার সপ্তাহে ভাড়া কইরা পরের দিন সকালবেলা মুসা নবী যেই মজলিসে ওয়াজ করতেছেন ওই ভরা মজলিসে সপ্তাহ মুসা নবীর বয়ানে শোনার পর দিল আল্লাহ এত নরম করে দিয়েছে মুসা নবীর বয়ান শোনার পর সপ্তাহের পাশা হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে কারণ খালি ইশারা দেখে ওট 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 সপ্তাহ ওঠে না এইবার দুইজন কেনার পাঠায় দিয়েছে তাড়াতাড়ি করে সপ্তাহকে তোলায় দে এইবার যাইয়া বলে সপ্তাহে তাড়াতাড়ি করে ওট নেতা বলছে এক বস্তা টাকা দেবে তাড়াতাড়ি করে সপ্ত মুসা নবীর দলের লোক হয়ে গেল সপ্তাহ দেখে বলে আর একটু শুনি আর একটু বলতে বলতে জোর করে দুইজন কেদার তুলে দিয়েছে সপ্তাহ যখন দাঁড়িয়ে গেছে কারুন লাফায় বলে এ মুসা ওয়াজ বন্ধ কর আজকেও ডিজিটাল কারণ আছে না নাই ডাইরেক্ট হুজুরদেরকে বলে ওয়াজ বন্ধ কর কথা বল না কা কারণ মুসা নবী যেই মিষ্টি ভাবে কথা বলে কারণ বুঝেছে এই মিষ্টি আলোচনা চললে আমাদের কারণগিরি চলবে না এই জন্য ওয়াজ বন্ধ কর আজকে পৃথিবীতে মুসার উত্তরসূরিদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হয় কথা কন ঠিক কিনা হয় কোরআনের ময়না পাখিদের কণ্ঠ বন্দি করে খাসাই ঢুকানো হয় না বলে কোরআনের ময়না পাখিদের দেশ থেকে বিতাড়িত করা হয় আজকে দেখবেন বড় বড় আলেমদের মাহফিলে ডাইরেক্ট জবাব দেয় আচ্ছা হুজুর ওয়াজ বন্ধ করেন ওরা কি ডিজিটাল কারণ এ কথা কন দেখেন ওয়াজ বন্ধ করলে কি আছে তোর জায়গা মতো লেগে গেছে গুমসোর রটসোর বাটপার কথা কন ঠিক কি না চুরি ডাকাতি করবি দুর্নীতি করবি দেশের বারোটা বাজাবি সুদ ঘুষ খাইয়া জিরে ব্যবসারী কইরা আর মোল্লারা কইলে ভাই যা যা ভাই যা আমরা তো তোদের নাম ধরে বলি না তোমাদেরকে আঘাত করে বলি না
আমরা সমাজের বাস্তবতা এটা যদি তুলে না ধরি, জাতির মানুষকে যদি বাস্তব কথা না বুঝাই, তাহলে সমাজ সুন্দর হবে কিভাবে? আমরা মানুষকে বুঝাই বাবা এগুলো গুনাহের পথ, অন্যায়ের পথ, চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ করেন, দেশের উন্নয়ন করেন, মানুষের জন্য কাজ করেন, মানবতার জন্য কাজ করেন, যারা জনগণের জন্য কাজ করবে তাদের জন্য কলিজার থেকে দোয়া আছে না নাই, জোরে করা আছে না নাই? কিন্তু সেই সিআরবির চুরি করে খাবে চাল, ওর খাবে গাল, সারা জীবন খাবে গাল, কথা কন ঠিক কিনা? যারা দেখবেন ব্রিজে ঢুকানোর কথা আর ঢুকে দিয়েছে বাস, কথা কন না, কথা কন না? দেশের বাহাজে বারোটা, ওদের হয় বুড়ি মোটা, এদেশের ওরাই নেতা, এদেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, কথা কথা ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবেন? হক কথা চলছে চলবে, কথা কথা ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করবেন, দশ জায়গায় আল্লাহ কোরআনের আওয়াজ চালু করে দেবেন, কথা বলে ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগে কোরআনের ময়না পাখি যখন খাসাই বন্দি হলো, আমরা মনে করেছিলাম বাংলার জমিনে হয়তো আর কেউ কোরআনের কথা বলবে না, কিন্তু এই 10 বছরের ব্যবধানে বাংলার জমিনে কোরআনের নতুন নতুন ময়না পাখি এমন তৈরি হয়েছে, তাদের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ কোরআনের ময়দানে হাজির হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আলেমদের বিরোধিতা করে কোনো লাভ না, কথা কন না? দেখেন সুন্নি মতাদর্শের এক বক্তা ছিল হাসানুর রহমান নকশবন্দি, না কি নাম? হাসানুর রহমান নকশবন্দি, ওই এখন হয়ে গেছে বাক্সবন্দি, কথা কন ঠিক কিনা? শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি হুজুরকে নিয়ে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাকে নিয়ে এমন এমন বাজে বাজে কথা বলেছিলেন, তার নামকে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার পাত্র বানাইয়া আজে বাজে ভাষায় বিভিন্ন বড় বড় আলেমদেরকে তিনি গালি দিয়েছিলেন, কথা বলে ঠিক কিনা? আলেম হয়া কোনো আলেমকে গালি দিতে পারে? আর যে গালি দেয় ও কোনোদিন আলেম হতে পারে? কথা বলেন পারে? আজকে সে অপকর্ম কইরা ধরা খাইয়ে গেছে, তার জীবনের কৃতকর্ম তার ফল সে ভোগ করতেছে, কথা বলে ঠিক কিনা? এখন মামলা খায় ভিতর, কোরআনের জন্য মামলা খায় না, ইসলামের জন্য মামলা খায় না, বইয়ের মামলা খায় ভিতরে, কার মামলা? এ কথা কন না কে? রাগ করেছেন আপনারা, মন খারাপ করেছে? এই জন্য আলেমদের আল্লাহর ওলি আহমদ শফি হুজুর ছিলেন, কথা কন ঠিক কিনা? শাইখুল হাদিস সারাটা জীবন হাদিসের দাস দিয়ে গেছেন, যাদের চিন্তা ভাবনায় যার পদচারণায় ধন্য হওয়ার জন্য মানুষ তাকে শেষ বয়সে হেলিকপ্টারে তুইলা ভাড়া কইরা তাকে নিয়ে গেছে, কথা কন ঠিক কিনা? তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ হাজির হইতো, সেই বড় বড় আল্লাহ ওয়ালাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছ, তাদেরকে হাসির চলে তাদেরকে অপমান করে কথা বলেছ, আজকে জাতির সামনে তুমি জাতীয়ভাবে অপমান হলে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরুদ্ধে লাগবে না, হককারি ওলামা ইকরামদের বিরুদ্ধে যারাই উল্টা পাল্টা আজে বাজে মন্তব্য করবে তাদের সমাজে দেখবেন সমাজের মানুষ তাদেরকে বয়কট করবে, কথা কন ঠিক কিনা? কেউ এসে বলে খেলা হবে, আসেন, আমাদের খেলা লাগবে না, যে খেলা হওয়ার জন্য আলেমদেরকে ডাকলো তার বিরুদ্ধে ঝাঁটা মিছিল শুরু হলো, কথা কন ঠিক কিনা? যে বললো হাত ভেঙে দেব তাকে পরিশেষে হাত জোড়ো করে ক্ষমা চাইতে হলো, কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা আলেমদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে, যে বলেছে ঘরে বসে আলিফ বা তা শিখে আলেম হয়েছি, ওর জীবনের দুর্নীতির খাতা আল্লাহ প্রকাশ করে দিয়েছে, এখন চোর ডাকাতের খাতায় ওদের নাম, কথা বলে ঠিক কিনা? ঘরে বসে আলেম হওয়া যায় না, আলেম হইতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগবে, পড়া লাগবে, ওস্তাদের দোয়া নেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? রাত 3টা 4টার দিকে ওস্তাদের তুলে দেয়, সকাল 9টা পর্যন্ত ক্লাস চলে, নির্ঘুম রাত কেটে যায়, কথা কন ঠিক কিনা? এরপরে 1 ঘন্টা খাওয়া দাওয়া করে আবার 10টার দিকে ঘুম, আবার 12টায় উঠা লাগে, 12টা সাড়ে 12টা গোসল শেষ করে আবার 1টার থেকে পড়া শুরু, কত কষ্ট করে আল্লাহর কোরআন আমরা সিনার ভিতরে ধারণ করেছি, কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়তে গেলে অনেক কিছু জানা লাগে, অনেক কিছু জানা লাগে, আলেমদের দোয়া নেওয়া লাগে, ওস্তাদের দোয়া নেওয়া লাগে, ওস্তাদের দোয়া ছাড়া, আলেমদের দোয়া ছাড়া, হক্কারে ওলামা ইকরামদের সহমত ছাড়া বড় আলেম হওয়া যায় না, কথা কর ঠিক কিনা? এটা ঘরে বসে আলেম হইলে তো পৃথিবীর সবাই আলেম হয়ে যায়, বই পুস্তকের অভাব নাই, বই পুস্তক করে বাড়িতে, কথা কর না কে?
রাগ করেছেন আপনারা মন খারাপ করেছেন এইজন্য আলেমের বিরোধিতা করেছিল আজকে তার ভাগ্যের পরিণতি কি হয়ে গেল কথা বল ঠিক কিনা এইজন্য আলেম হয়ে আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলতে শিখতে হবে কথা বলে ঠিক কিনা যে তরিকার আলেম হোক যেই মতের আলেম হোক সবাই আমরা ভাই ভাই কথা কর ঠিক কিনা আমাদের বক্তব্য আলাদা হতে পারে আমাদের বক্তব্য আলাদা হতে পারে কিন্তু আমরা মুসলমান আমরা কোরআন সুন্নাহর হক কথা জাতির সামনে বলি সুন্নি আলেম হোক ওহাবি আলেম হোক আমরা সবাই একে অপরকে শ্রদ্ধা করে সম্মান করে কথা বলার চেষ্টা করব বক্তৃতার মঞ্চে অকাত্য কুকাত্য ভাষায় আজে বাজে অশ্লীল কথা বলেছিল এই বক্তা কথা কথা ঠিক কিনা এমন এমন ভাবে আলেমদেরকে ছোট কইরা এত ফাইসা ভাষায় গালি দিয়েছিল যা বাংলাদেশে ওয়াজের মঞ্চে আর কোন বক্তা এইভাবে গালি দিত না সেই বক্তা আজ কোথায় জেলখানায় বাক্সবন্দি হয়ে গেছে কি বন্দি বাক্সবন্দি রাগ করেছেন আপনারা এজন্য ভাইয়েরা আমার একজন আলেম হয়ে আর একজন আলেমের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে কাউকে কটাক্ষ করা যাবে না কার কখন বিপদ আসে কেউ জানে না কথা কন ঠিক কিনা এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করে কথা বলতে হবে আহমদ শফি হুজুরের ভালোবাসা উপমহাদেশের সবাই তাকে শ্রদ্ধা করে মুরব্বী হিসাবে মানে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা ঘুমায় আছে আমরা দোয়া করি আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন এজন্য আল্লাহর ওলিদের আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিদের আলেমদের বিরোধিতা করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না কথা কর কথা কর আলেমদের বিরুদ্ধে উঠে বইটা ষড়যন্ত্র করো ভালো হইতে পারে না তোমার জীবনে দেখেন যারা আলেমদের বিরুদ্ধে লেগেছে ওদের বিচার কে করেছে আরো জোরে বলেন কে করেছে এই জন্য মনে রাখবেন আমাদের পথকে বাধাইয়া বাধা দিয়ে কখনো থামাইতে পারবেন না দমাইতে থামাইতে পারবেন না একজন আল্লামা মামুনুল হকের গর্জনে বাংলাদেশ কেঁপে ওঠে কথা কন ঠিক কিনা হ্যাঁ আল্লাহওয়ালা এই দেশে আছে ছিল থাকবে কথা বলে ঠিক কিনা এই দেশে শিরিকের বিরুদ্ধে কথা বলার জন্য আলেম থাকবে বেদাতের বিরুদ্ধে কথা বলার জন্য আলেম থাকবে এ দেশে কোনো ভণ্ডামি চলবে না এ দেশে কোনো বেদাত পন্থীদের জায়গা হবে না এই দেশে তথা কথিত নাস্তিকদের জায়গা হবে না যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রসুলের বিরুদ্ধে কথা বলবে আলেমদের বিরুদ্ধে কথা বলবে তাদের তাই বাংলার জমিনে হবে না হবে না হবে না হবে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কথা মনে আসে না নাই কারণ দেখে বলে মুসা রে ওয়াজ বন্ধ কর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন কি ব্যাপার কি ঘটনা দেখে বলে ওই যে কোনার মধ্যে দাঁড়িয়ে আছে কে তাকায়া দেখে সবদা দাঁড়িয়ে আছে এইবার কারণ দেখে বলে সবদা তোমার যা মনে চাই তুমি বলো কোনো সমস্যা নেই আমি আছি শব্দ দেখে বলে কারণ চুপ করো সমস্ত মানুষের সামনে ওই শব্দ নামের পতিতা ডেকে বলে আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই এত সুন্দর বক্তব্য এত সুন্দর চেহারা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে আমি মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে আমি ইমানদার হতে চাই আল্লাহু আকবার কর আমি মুসা নবীর দলে ইমানদার হতে চাই এই কথা যখন বললেন দিলের কান্দা লাগা শুনবেন বাজান এরপরে সবটা দেখে বলে ওই কারণ কেন বারবার আমার দিকে ইশারা করে কারণ হলো গতকাল রাত্রিতে কারণ আমাকে এক বস্তা টাকা দিয়েছে আজকে আর এক বস্তা টাকা দিবে বলেছে বিনিময়ে আমাকে একটা সাক্ষী দেওয়া লাগবে যে এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই বিশ্বাস করেন বিশ্বাস করেন মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র আমি জীবনে এই প্রথম মুসা নবীকে দেখলাম আর যে কারণ মিথ্যা অভিযোগ দিতে বলে ওই কারণ হলো আমি সবদার নিয়মিত কাস্টমার গোপন তত্ত্ব ভাস করে দেয় কে আরো জোরে বলেন কে ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন দিলের কান্তা লাগায় শুনবেন মাজার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আল্লাহ ডেকে বলে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো আর সহ্য হয় না কারণকে জমিনকে এখনই বলেন কারণকে যেন গ্রাস করে ফেলে আল্লাহ তাআলার ওয়াদা রয়ে গেল
জমির কারণকে গ্রাস করা শুরু করে দিল, কারণের হাঁটু পর্যন্ত যখন গ্রাস করে ফেলেছে বলে ব্যাপার না উঠতে পারবো, এরপরে যখন মাজা পর্যন্ত গ্রাস করে ফেলেছে ও বলে ব্যাপার না উঠতে পারবো, যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে কারণ দেখে বলে মুসা ধন সম্পদ যা আছে তোমার আর তোমার আল্লাহর নিয়ে যাও, বিনিময়ে আমার বাঁচায়া দাও। মুসা নবী বলে আমার আল্লাহর কোনো ধন সম্পদের প্রয়োজন নাই, তোমার ধন সম্পদ সহ তুমি জমিনের ভিতরে চলে যাও, আর যুগে যুগে তোমার মতো যারা আল্লাহ রাস্তায় না মিলায়া ধন সম্পদ জমা করবে তাদের হাসর নাসর তুই কারুনের সাথে হবে, কারুনের মতো পরিণতি হবে তাদের দুনিয়াতে সম্পদ জমা রাখে যারা আল্লাহ রাস্তায় মিলেনে। দরকার আছে না না? তাহলে মমিন মান্দার তিন নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি, মমিন বান্দাকে আল্লাহ সম্পদ দিলে মমিন বান্দা যাকাত দেবে কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? মমিন বান্দার চার নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ করে তো কয় না, দোয়া করে তো বলে হুজুর কি গেল? আল্লাহ করে তো কয় না। এ যুবক রে তোমাদের ওয়াজ হবে, আল্লাহ আকবার বলবে না? কষ্ট পেয়েছেন আপনারা, মন খারাপ করেছেন, তাহলে মমিন বান্দার চার নাম্বার গুণা বলি কি জানেন? জানেন বলবো বলবো ভালো করে শোনেন এ যুবকে বস। এ তোমাদের আওয়াজ, বসো না কে, বসো বসো। মমিন বান্দার চার নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মমিন বান্দার চার নাম্বার গুণা বলি, না যারা নিজেদের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে আরো জোরে বলেন কার হয়? তাহলে মমিন বান্দার চার নাম্বার গুণা বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, মমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না, মমিনের যৌবন হালাল স্ত্রী ব্যতীত বৈধ সম্পর্ক ছাড়া অন্য কোন জায়গায় মমিন তার যৌবন নষ্ট করতে পারে না, কারণ এই যৌবন কালের হিসাব দেওয়া হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু যৌবন কালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। এই যৌবন কালের হিসাব দেওয়া হবে কার কাছে? এ যুবক ভালো করে বলো, এই যৌবন কালের হিসাব দেওয়া হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। যদি যৌবন কালের হিসাব দেওয়া লাগে তাহলে এই যৌবন অবস্থায় বিয়ের আগে বান্ধবী থাকতে পারে, বিয়ের আগে বন্ধু থাকতে পারে, বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক করা যাবে? আরো জোরে বলেন যাবে? যাবে না, কিন্তু আমার দেশে আছে না নাই? আরো জোরে কন, পরকিয়ার বিষ, পরকিয়ার বিশ সমাজটাকে শেষ করে দিল। এরপরে দেখবেন যুবক আর যুবতীরা বিয়ের আগেই প্রেম, 3 বছরের প্রেম, 5 বছরের প্রেম, 12 বছরের প্রেম, প্রেম এত বেশি হয়ে গেছে প্রেমের কারণে পেটের ভিতর 3 মাস। এ কথা কর না কে, এগুলো প্রেম জায়েজ হারাম? ওই পেটের ভিতরে ওইটা নিয়ে আবার যে ছেলে তার বাড়িতে আবার আসে ধর্মঘাট হরতাল পালন করে, মানুষ কয় মামনি কি হয়েছে, কয় জানেন না এই ছেলে আমাকে বিয়ের লোভন দেখাইয়া এখন বিয়ে করতে চায় না। তোমার বিয়ে করতে চায় না সমস্যা? কয় সমস্যা মানে ওর সন্তান আমার পেটে,
চিন্তা করছেন? তোমার তোমাদের বিয়ে হয়েছে কয়না? বিয়ে হয়নি তো, বিয়ে হয়নি। তারপর পর কাউকে আমি বিশ্বাস করেছিলাম, কি বলেছি কয়ও আমার মাথায় হাত রেখে বলেছিল, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ও আমার মাথায় হাত রেখে বলেছিল, মায়ের দুধের কসম, তুমি আমার, আমি তোমার। কথা কর না কেন? মহিলাদেরকে যুবকেরা কি কায়দায় পটানো লাগবে, সিনেমা দেখে দেখে শিখেছে। কথা কর ঠিক কে? এমনিতে ওদের অন্তর নরম, খালি দুই একটা ডাইলগ মেরে দাও। আকাশের সূর্য যেমন সত্যি, রাতের চাঁদ যেমন সত্যি, আমিও তোমাকে ভালোবাসি তেমনি সত্যি। নিয়ে শেষ। কথা কন ঠিক কিনা? বিয়ের আগে প্রেমিকার মাথায় হাত রেখে কসম খাওয়া, মায়ের কসম, বাপের কসম, বোনের কসম, কোরআনের কসম, এগুলো কসম কাটা সব হারা। আর এগুলো কসম কাইটা কোন কিছু বিশ্বাস করা না। একমাত্র কসম হবে কার নামে? আল্লাহ। এবং সেটা সত্য হলে কসম আল্লাহর নামে হবে, তাছাড়া হবে না। তুমি যখন তখন কসম, আই রে ভাই তোমার হাত ধরে কসম কেটে বলছিস, এ ভাই এই যে কসম, এই যে কসম, ওরে বাবা এতই কসমের মেলা হচ্ছে রে। কথা কর না কে? দিনাজপুরে মুসলমান আছে না? আবার এরাই বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না, তুমি কি আমাকে ভালোবাসো না, আমাদের ভালোবাসার কসম, তুমি কাসেম আমি মালা। কথা কর ঠিক কে? কি পীড়িতের জ্বালা গো, আছে না নাই সমাজে? এ মুসলমান আল্লাহর গোলাম, বিয়ের আগে সমস্ত অবৈধ সম্পর্ক হারাম 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 হারাম। গুনাহ করে যাবে না যুবক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক দিলটা নরম কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারণে গুনাহ করো, একদিন তোমার যৌবন থাকবে না, কিন্তু আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বল ঠিক কি? আজকে যৌবন আছে, যৌবনের তারণে আমরা গুনাহ করতেছি, কিন্তু এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, যৌবন থাকবে না, যৌবনে ভাটি পড়ে যাবে। কথা বলে ঠিক কি না? এই কাঁচা দাড়ি একদিন এরকম সাদা হয়ে যাবে, এই চামড়া টাইট একদিন ঢিল হয়ে যাবে, পা তুলে দাঁড়ানোর শক্তি থাকবে না। বিদায়, আমরা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেব, আমরা অবৈধ কোনো সম্পর্ক করব না, যা করব হালাল স্ত্রীর সাথে। কথা বলে ঠিক কি না? এ যুবক ভাইরা, তোমাদেরকে বলে যায় দিলের কাঁটা লাগা শুনে যাও। আজকে সমাজের মধ্যে পরকীয়া আছে, প্রেম ভালোবাসা আছে, কথা কন না কে? এই চাচা, এই জেলার নাম দিনাজপুর, এই পাশের থানা আছে নাম পার্বতীপুর, সেখানে আছে স্বপ্নপুর, মগার মগি সকার সখি পিকনিক পার্টির গাড়ি ভাড়া করে দিয়ে যা, ওখানে প্রেম ভালোবাসা করে আছে না? না জোরে বলেন, আছে না? নাই এমন কায়দায় একজন আর একজনকে জড়িয়ে ধরে, ওরে বাবা মনে হয় জীবন চলে যাবি, তাও ছেড়ে দিবি না। এগুলো প্রেম ভালোবাসা করা হারাম হারাম। কথা কর ঠিক কি না? এরাই দেখবেন প্রেম ভালোবাসা করতে যে ফুচকার দোকানদারকে বলে, মামা এক বাটি ফুচকা দেন, ফুচকা দিয়েছে, ওরে বাবা ছেলেও খায় না মেয়েও খায় না, আগে নফল দোয়া পরে। ছেলে বলতেছে, খাও না কেন? কয় খাবো কেমনে, আজকের এই বিশেষ দিনে ভালোবাসা দিবসে আমার প্রিয় মানুষটার হাতে কি তুলে খাওয়ার অধিকার আমার নাই? ছেলে কয়, যে ডায়লগ দিয়েছো আমার কলিজাই লাগছে। এই কথা বিশ্বাস করে ওই ছেলেটা একটা ফুচকা তুলে নিয়ে তার মুখে তুলে খাওয়ায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলা ভালো করে বোঝেন, বিয়ের আগে যেইটা করলেন এটা গুনাহ হারাম। আর যদি কেউ বিয়ের পরে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন জামি যদি, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব আল্লাহ স্বামীর আমল নামায় সেই সব লিখে দেয়। স্ত্রীকে তুলে খাওয়াইলে সব, বান্ধবীকে খাওয়াইলেই গুনাহ হারাম। কথা কন ঠিক কিনা? তাহলে খাবার তুলে খাওয়াবেন কাকে? স্ত্রীকে খাওয়াইছেন? কোন কোন স্বামী হাত তোলে, বউকে হাত খাওয়াইছেন নাকি? হাত দিয়ে তুলে খাওয়াইছেন? আলহামদুলিল্লাহ, যা কিছু রোমান্টিক স্বামী এলাকা আছে, আলহামদুলিল্লাহ কর। হ্যাঁ, দাম্পত্য জীবনকে সুগময় করতে হলে, সুন্দর করতে হলে স্ত্রীর প্রতি আমাদের ভালোবাসা, অগাধ ভালোবাসা থাকতে হবে। কথা বলে ঠিক কিনা?
মাঝে মাঝে স্ত্রীর সাথে ভালোবাসা রোমান্টিক হবেন, মাঝে মাঝে যায় ঘরের বাতিটা বন্ধ করে দেবেন, কথা কয় না, ঘরের বাতি বন্ধ করে দেবেন। বিবি বলবে কি হয়েছে বাতি বন্ধ করলে কেন? আরে তোমার যে চেহারা চাঁদের মতো সুন্দর, বাতি লাগবে না, বউ খুশি হয়ে যাবে, কথা কয় ঠিক কিনা? একটু রোমান্টিক হন, একটু রোমান্টিক হন, ভালোবাসা স্ত্রী রান্না বান্না করে খাওয়ায় প্রশংসা করে, আহ তোমার যে রান্না, সারা জীবন এত জায়গায় রান্না খেলে মাটি মাটি মনে হয়, ভাল লাগে না, টেস্ট নাই, মজা নাই, কিন্তু তোমার হাতের রান্না ওরে সখি না, জীবনে বলা যাবে না, বউ খুশি হয়ে রান্নায় আরো স্বাদ দেবে, কথা কর ঠিক কিনা? এই দাম্পত্য জীবনে কেন সুখ নেই? হুজুরের তাবিজ লাগবে, রসুলের কিছু আদর্শ বাড়িতে ঢুকান তাবিজ লাগবে না। আম্মা জান আয়েশা দেখে বলেন, আমাদের ঘরে অভাব অনটন ছিল কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। কল সুবহান, একই টাইমে রসুলের 9 জন স্ত্রী কাছে বসে আছে, সুবহানাল্লাহ, কয়জন? আরে একটা নেই বিপদে, কথা কয় ঠিক কিনা? 9 জন স্ত্রী ধৈর্য, আবার বলতেছে হুজুর আপনাকে আজকে বলাই লাগবে এই 9 জনের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন। কত বড় একটা প্রশ্ন, চিন্তা করছেন রসুল, হেকমত করলেন, কৌশল অবলম্বন করলেন, দেখে বলে শোনো এই রেজাল্ট আগামী কাল সকালে দেওয়া হবে ইনশাআল্লাহ। এইবার রাতের বেলায় বিশ্বনবী খেজুরের টুকরা হাতে নিলেন, আয়েশার ঘরে ডাক দেয়, আয়েশা দরজা খোল, আম্মা জান আয়েশা দরজা খুললেন, রসুলুল্লাহ দুইটা খেজুর হাতের মুঠে দিয়ে বলে আয়েশা তোমারে দুইটা খেজুর দিলাম, কাউরে বলবা না, কথা বোঝা গেছে? এরপরে হাফসার কাছে গেলেন, হাফসা দরজা খোলো, হাফসা দরজা খুললেন, রসুলুল্লাহ হাফসার হাতে দুইটা খেজুর দিয়া বলে তোমারে দিলাম, কাউরে বলবা না। জয়নাবের ঘরে গেলেন, খেজুর দিলেন, দুইটা খেজুর দিয়া বলে জয়নাব কাউরে বলবা না। এরপরে উম্মে সালমার কাছে গেলেন, যায় বলে উম্মে সালমা দরজা খুলে দাও, দরজা খুলে দিলেন, দুইটা খেজুর দিলেন। এইভাবে এক রাতের ভিতরে 9 জন স্ত্রীর ঘরে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সকাল বেলা সব স্ত্রী ধরে বলে নবী গ, এইবার বলেন কাকে বেশি ভালোবাসেন? নবী যে ডেকে বলে আমার স্ত্রীরা, গতকাল রাত্রিতে আমি যাকে দুইটা খেজুর দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। সমস্ত স্ত্রী রাখো, আমারই তো দুইটা দিছে, আমারই তো দুইটা দিছে, সুবহানাল্লাহ, কো কি ইনসাফ, কি আদল প্রতিষ্ঠিত করেছেন পরিবারের ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আমরা দুইটা বিয়ে করলে বড় বউরে রাইখা ছোট বউরে নে ভাইগে থাকে, কথা কয় ঠিক কি না? ইয়ার আর খোঁজ খবরই নেয় না, এইরকম করলে হবে নাকি? হবে না। আর আমাদের সমাজের যে অবস্থা, আমাদের সমাজের যে অবস্থা, এই সমাজে দুইটা বিয়ে করা কঠিন, কথা কন ঠিক কিনা? দুইটা বিয়ে করলে মানুষ তারা খারাপ মনে করে, কিন্তু ওই লোকটা হোটেলে পার্কে বিভিন্ন জায়গায় অবৈধ অনেক কিছু করে বেড়াবে, কেউ টের পায় না, কথা কন ঠিক কিনা? আমাদের সমাজে বিয়েটাকে সহজ করতে হবে, কি হলো? আ ঘুম এই মাহফিলটা কত বাধার পরে হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা এরকম ডিস্টার্ব করেন কেন? আমার তো কষ্ট হচ্ছে না, আপনাদের কষ্ট হচ্ছে? এগুলো বাস্তবতা না, শোনেন ভালো করে শোনেন, বিয়ে বৈধ হালাল মনে থাকবে ইনশাআল্লাহ, আর বিয়ে ছাড়া অন্য যত সম্পর্ক আছে সব কি হারাম। এই জন্য যেই সমাজে বিয়ে সহজ সেই সমাজে জিনা থাকে না, আর যেই সমাজে বিয়েকে কঠিন করা হয় সেই সমাজে জিনা দেখা যায়, কথা কথা ঠিক কিনা? জিনার চর্চা বেশি হয়, অবৈধ ধর্ষণ, দেখেন চতুর্দিকে ধর্ষণ আছে না? না, প্রতিদিন ঘরে 4 জন করে নারী এদেশে ধর্ষণ হয়, কয়জন? একটা জরিপ কর্তা পেপারে বের হয়েছিল গত মাসে, যে প্রত্যেক দিন দেশে ঘরে 4 জন করে নারী ধর্ষণের শিকার হয়। তাহলে ধর্ষণ যদি মুক্ত বাংলাদেশ করতে চান তাহলে বিয়েটাকে সহজ করা লাগবে, কথা কর কথা কর কথা কর। ছেলেগুলো যুবক হয়ে যায় 15-16 বছরে, যুবকেরা যৌবন প্রাপ্ত হয়, এরপর থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হয়, নিজে একটা কিছু কর। এই করতে করতে ওই ছেলের বয়স হয়ে গেল 32 বছর, 32 বছর বয়সে বিয়ে দিল,
এই 16 বছর কি আঙ্গুল চুষেছে কথা কর না কা এজন্য ছেলে মেয়ে যখন যুবক হবে তখন তাদের বিয়ের ব্যবস্থা করো তা কর না কি হালাল ভাবে তাদের কি দেওয়া লাগবে বিয়ে দেওয়া লাগবে আর বিয়ের আগে যা করবে সব বাপ মায়ের ঘরে চাপবে কথা কর ঠিক কি তাই বলে তোরা আবার কাল থেকে শুরু করিস না যে হুজুর তো বলে সব বাপ মায়ের দোষ না এগুলো করা যাবে না ভালো করে নিজের চরিত্রটাকে সুন্দর করা লাগবে আমি যদি নিজে চরিত্রবান হই নেককার হই আমার ভাগ্যে নেককার বিবি জুটবে কথা কর ঠিক কি না আল্লাহর উপর ছেড়ে দেন সবর করে ধৈর্য ধারণ করে দিলের কান্দা লাগা শুনবেন যে কথা বলা যায় তাহলে মুমিনদের 7 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত রাখা আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম জলাইখাটাকে 10টা দরজায় তালাবন্দি কইরা অন্তর বহলে গোপন কক্ষে নিয়ে যায় বলে ওরে পাঞ্জাবিওয়ালা মনে বড় জালা হুজুর তো কিছুই বোঝে না বারবার বারবার রক করে আর নিজের শরীরের কাপড় গুলা খুইলা খুইলা দেবতার মুখের ভিতরে ঢুকায় ইউসুফ আলাইহিস সালাম দেখো বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে জলকা অন্তলুগ্ধ পোশাক পরে বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা ও ইউসুফ তোমার চোখ দুইটা বড় সুন্দর ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে জুলাইখা এই চোখ যে মালিক সৃষ্টি করেছে তার কথা মনে করে দেখো সে কত সুন্দর ইন্না খাফুল্লাহ অন্তরে আমার আল্লাহর ভয় এই কথা চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে আল্লাহ জুলাইখা যে ফাটতে বসে আছে এই পাতে পা দিলে আমার জীবন শেষ হয়ে যাবে ও আল্লাহ এই ফাট থেকে একমাত্র তুমি আমারে বাঁচাইতে পারো সামনের দিকে আমি দৌড় মারবো 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ নবী আল্লাহকে স্মরণ করে চকল মারছে দৌড় এক একে 10টা দরজার তালা খুলে গেল সর্বশেষ দরজায় যা জুলাইখা এত জোরে পেছন থেকে মারছে থাবা জামার অংশ ছিঁড়ে গেল সামনে যা দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় জুলাইখা মুহূর্তের মধ্যে নাটকের মোড় চেঞ্জ করলো নাটক করে ডেকে বলে স্বামী গো আর একটু দেরি হলে ইউসুফ আমার সর্বনাশ করত ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইতো মুহূর্তের মধ্যে নাটকের মোড় চেঞ্জ করলো এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক ওরা ভোলাইতেও পারে তোমারে ডুবাইতেও পারে পুলিশে দল্লা বাজবি র‍্যাবে দল্লা বাজবি কিন্তু নারীদের ছলনার ফাঁদে সুন্দরীর ফাঁদে যদি একবার আটকে যাস সারা জীবন ফান্দে পড়িয়া বগা কান্দে রে সুন্দরীর ফাঁদে বৈরা কান্দা লাগবে কথা কয় নারীদের সর্বত বড় মারাত্মক সঙ্গে সঙ্গে মিথ্যা দর্শনের অভিযোগ দিয়া আল্লাহর পয়গাম্বর ইউসুফ নবীকে বিনা দোষী দোষী কইরা জুলাইখা 9.5 বছর জেলখানায় বন্দি করে রাখলো সুবহানাল্লাহ মিথ্যা দর্শনের অভিযোগ দিয়া কয় বছর 9.5 বছরে জেলখানায় থাকার পর আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দিল জেলখানা থেকে মুক্তি পাইয়া মিশরের খাদ্য মন্ত্রী বানাইয়া দিল কোন সুবহানাল্লাহ তাহলে নবীদেরকে যদি মিথ্যা দর্শনের অভিযোগ দেয় আজকে ও পৃথিবীতে হককারী ওলামা ইকরাম যারা থাকবে হকের পক্ষে যারা দাবাত দিবে ইউসুফের উত্তরসূরি হবে যারা তাদেরকে মিথ্যা দর্শনের অভিযোগ দিয়া জেলেও দিতে পারে কথা কর না কে হ্যাঁ বোঝা লাগবে বাজার রাগ করেছেন তাহলে ইউসুফ আলাইহিস সালাম গোপন কক্ষে সুন্দরী জুলাইখাকে পাইয়াও ছেড়ে দিছে কার ভয় তোমাকে এরকম ভয় করতে হবে কুল্লিল মিনিন একুদ্দুন আমির আবু সারিহিন আল্লাহ ডেকে বলেন নবী গো মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে কথা কর ঠিক কিনা দৃষ্টি থাকবে কোন দিকে নিচের দিকে কথা কর ঠিক কিনা বিশ্বনবী হযরত আলীকে ডেকে বলে আলী হঠাৎ যদি কোন নারীর উপরে তোমার দৃষ্টি পড়ে যায় দৃষ্টিটাকে সঙ্গে সঙ্গে ফেরায় নাও কারণ প্রথম দৃষ্টি তোমার দ্বিতীয় দৃষ্টি ইবলিসের কথা কন ঠিক কেন আর আমরা মনে করেছি হুজুরা বলেছে একবার দেখা যায় তো খালি দেখতেই যে হঠাৎ যদি নজর পড়ে যায় হঠাৎ এক পলক দেখে সাথে সাথে দৃষ্টিকে ফেরায় নিয়ে আস্তাগফিরুল্লাহ নাউজবিল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর আমরা নিজেরাও দেখি বন্ধুকে ডাকে বলে দোস্ত ইস কি শয়তান চিন্তা করছে যে দোস্ত আপনারা রাস্তাঘাটে বিয়ে মানুষ গেলে দেখায় ওইটা বন্ধু না ওইটা বন্ধু না শত্রু
ওই রকম বন্ধুর পাল্লায় পড়লে আপনারা জাহান্নামে যাবেন কথা ঠিক কি না ওই বন্ধুই ভালো যে বন্ধু নিজের বন্ধুকে নামাজে নিয়ে যায় মসজিদে নিয়ে যায় কথা ঠিক কি ঠিক আর মাইয়া মানুষ দেখায় হে কি সমস্যা আপনাদের ঠিক আছে মুমিন মাদাত পাঁচ নাম্বার গুণাবলী আর ছয় নাম্বার গুণাবলী আল্লাহ বলি আল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন পাঁচ নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা এই জীবনটা আমানত সম্পদ আমানত ছেলেমেয়ে আমানত স্ত্রী আমানত কথা বলেন না কেন চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো দেশ আমানত কথা বলে ঠিক কি না এই আমানত রক্ষা করা লাগবে ছয় নাম্বার ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে মমিন সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে কথা বলে ঠিক কিনা মমিন মাদার সাত নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান কিবান যত্নবান এতটা যত্ন সালাতের প্রতি মনটা এত সালাতের প্রতি যে জহর পড়ার পরে আসর পর্যন্ত মনটা মসজিদে টাঙানো থাকে যে কখন আসরে সালাতের আজান হবে কোন সুবহানাল্লাহ যারা নিজেরা নামাজ পড়ে আহাল পরিবার পরিজন যারা আছে ছেলে মেয়ে স্ত্রী সন্তান তাদেরকে নামাজের দিকে ডাকে কথা বলে ঠিক কি না এই সাতটা গুণে বলে অর্জন করতে পারলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন তারে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা যুগের পর যুগ থাকবে কোনদিন আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে না বলেন সুবহানাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بلال ধজির পাড়া নোডা নদী কবরস্থান আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের ফাঁকি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল দিগ আল্লাহ গভীর রাত পর্যন্ত কথা